হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো আমের জেলি আচার। আমরা নিয়ে নিব কাঁচা আম। পিলার দিয়ে কাঁচা আমগুলো ছুলে নিব। সবগুলো আম ছুলে নেওয়া শেষ হয়ে গেলে আমটা দুই ভাগ করে কেটে নিয়ে মাঝখানের বীজটা ফেলে দিব। মাঝের বীজটা ফেলে দেওয়ার পর আমগুলো টুকরো টুকরো করে আমরা কেটে নিব। আদি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকন বাটন চেপে পাশে থাকবেন সবাই। এভাবে আমরা সবগুলো আম কেটে নিব। আমগুলো কেটে নেওয়া শেষ হয়ে গেলে আমের জেলি আচার বানানোর জন্য আমগুলো আমরা সেদ্ধ করে নিব। প্রথমে আমরা একটু পানি দিয়ে দিব, তারপর সবগুলো টুকরো টুকরো করা আম দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দিয়ে অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিব। আমটা ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে আমের আঁশগুলো থাকলে আমের জেলি আচারটা পারফেক্টভাবে হবে না। যেহেতু আমাদের আমের জেলিটা বানানোর জন্য আমের রসটুকুই প্রয়োজন, সেই জন্য আমের রসটুকুই আমরা নিয়ে নিব। আমের জেলি বানানোর জন্য আমের রসের সঙ্গে নিয়ে নিব এক কাপ পরিমাণ চিনি। একটা প্যান বসিয়ে প্রথমে আমরা দিয়ে দিব আমের রসটুকু। আমের রসটা হালকা গরম হয়ে আসলে আমরা এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে অপেক্ষা করব জেলিটা ঘন হয়ে আসা না পর্যন্ত। অনবরত নাড়াচাড়া করার পর যখন দেখব জেলিটা ঘন হয়ে আসছে এবং পাকা আমের কালার চলে আসছে, তখন আমরা নামিয়ে গরম থাকা অবস্থায় একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নিয়ে রেখে দিব এক দেড় ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। এক ঘন্টা পর দেখব আমাদের জেলিটা জমে আসছে, তখন আমাদের পারফেক্ট কাঁচা আমের জেলি আচারটা হয়ে গেছে।